হামাস কিন্তু ওয়ার্ল্ডের থার্ড রিচেস্ট টেররিস্ট অর্গানাইজেশন, প্রথম দুটাকে জানি না, হয় আল কায়দা আইএস, হামাসের যে বন্ধু হিজবুল্লাহ ওরা উপরের দিকে আছে, হিজবুল্লাহ বেশ উপরের দিকে। এরা বিগেস্ট টেররিজম এটা কি দিয়ে মেট্রিক করে, হাউ মেনি পিপল কিলড নাকি ওদের বাজেট? না না, আমি বলছি টাকার হিসাবে রিচেস্ট, ওরা ওদের ইনকাম সবচেয়ে বেশি, কারণ ওরা তো তোমার গাজার নিজেরাও তো এখন মিসাইল টিসাইল বানায়, সো এখন ওরা, আগে মিসাইল কিন্তু অনেক টাকা খরচ হইতো কারণ পুরা মিসাইল কিনে আনতে হইতো, বাট এই যে ইসরায়েল, তারপর ওইদিকে ইজিপ্ট, তারপর সিরিয়ার সাথে আমার বর্ডার আছে, ওরা সিরিয়াস হওয়ার পরে এখন ওরা কাঁচামাল কিনে নিজেরা মিসাইল বানায়, তো এখন ওদের খরচ আরো কমছে, ওদের পাওয়ার প্ল্যান্টের মতন বাংলাদেশের যেমন খরচ বাইরে গেছে। তো তুমি যদি হামাসের পিএনএল দেখো, তুমি দেখবে যে হামাসের প্রফিটেবিলিটি বাড়তেছে, ওরা আস্তে আস্তে আরো বড় লোক টেররিস্ট অর্গানাইজেশন হচ্ছে। টেররিস্ট অর্গানাইজেশন বলতেছি, অনেক রাগ হইতে পারে।